আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ি না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল থালা বাটি কম্বল এ ছড়ায় অন্য কিছু মেলে না মা, জেলখানার সম্বল থালা বাটি কম্বল এ ছড়ায় অন্য কিছু মেলে না, সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয় আসসালামুকুম, আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ, কিছুক্ষণ আগে যদিও বৃষ্টি হয়ে গেছে, এই অবস্থা। এখন আমি আছি নিরালা লেকের পাড়ে, জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে নিয়ে যাবো এখন লেকের এই সাইডটাতে, চলুন যাওয়া যাক। আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে 24 নম্বর ওয়ার্ড মধ্যস্থ নিয়ালাবাসী এলাকাতে ঢোকা বা বের হওয়ার রাস্তা সম্পূর্ণ আটকানো। আজকের ওয়েদারটার জন্য ভেবেছিলাম একটু রূপসা ব্রিজে গিয়ে ঘুরে আসি, কিন্তু সেটা আর পসিবল হল না, তাই এখন দুধের স্বাদ খোলা মেটানোর জন্য লেকের পাড়ে বসবো কিছুক্ষণ। এই প্লেসটা শুধু আমার না, খুলনায় যারা থাকেন তাদের অনেকেরই খুব পছন্দের একটি জায়গা, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকের এই ব্লগ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।